আনারসের পাতা থেকে তৈরি হচ্ছে সুতো। টেক্সটাইল মার্কেটে এর যথেষ্ট চাহিদা রয়েছে। আনারসের পাতা থেকে যে এত মূল্যবান সুতো তৈরি সম্ভব তা জানতে পেরে রীতিমতো হতবাক কৃষকরা। আর এই সুতো তৈরির বিষয়ে কৃষকদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। প্রত্যেক দিনের রোজনামচায় কাপড়ের প্রয়োজনীয়তা ঠিক কতটা তা জানেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। গায়ে পরার সাধারণ জামাকাপড় থেকে শুরু করে জানলা দরজার পর্দা হোক কিংবা বিছানার চাদর থেকে শুরু করে ফ্যাশন জগতের মূল্যবান পোশাক, কাপড় ছাড়া সম্ভব নয় কোনোটাই। আর এই সমস্ত রকম কাপড় তৈরি হয় সুতো দিয়ে। কিন্তু এই সুতো তৈরি হয় কি দিয়ে? যদি বলা হয় আনারসের পাতা দিয়ে, তাহলে আমার আপনার মতন বহু মানুষই তা বিশ্বাস করে উঠতে পারবেন না। কিন্তু এটি সত্যি, এখন থেকে আনারসের পাতা দিয়েও সম্ভব সুতো তৈরি করা। তাও যা তা রকমের নয়, তৈরি হয় মূল্যবান সুতো। আনারসের পাতা থেকে বের হওয়া ফাইবার দিয়ে তৈরি হওয়া সুতোর চাহিদা টেক্সটাইল মার্কেটে বেশ উঁচুতে। এই ফেব্রিক দিয়ে তৈরি সুতো মোলায়েম, স্বচ্ছ এবং নরম হয়ে থাকে, যার জন্য এই সুতো দিয়ে তৈরি কাপড় হয় খুবই আরামদায়ক। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আর এই সুতোর উচ্চ চাহিদা এবং দামের কথা ভেবে কিভাবে এই সুতো তৈরি করা যায় সেই বিষয়ে কৃষকদেরকে নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে। কলকাতা থেকে আসা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে সুতো তৈরি করার ডেমো মেশিন দিয়ে কিভাবে সুতো তৈরি করা যায় সেটা দেখানো হচ্ছে কৃষকদের। জানা গেছে চোপড়া ব্লকের বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় আনারসের চাষ হয়। সেই আনারস বিক্রি করে দেওয়ার পর তার পাতাগুলি ফেলে দেওয়া হতো কিংবা গবাদি পশুদেরকে খাইয়ে দিতেন কৃষকরা। কিন্তু আনারসের পাতা দিয়ে যে এত দামি সুতো তৈরি হয় সেই বিষয়টি অজানা ছিল কৃষকদের। কৃষকেরা জানান, অন্যান্য বছরের তুলনায় এই বছর আনারসের ফলন বেশ ভালোই হয়েছে। ছট পুজোর কারণে এবারে আনারসের চাহিদাও ছিল বেশ ভালো। চাষ হওয়া আনারস রপ্তানি হয়ে যায় গোরখপুর, পাটনা, বেনারস ইত্যাদির মতন বিভিন্ন রাজ্যে ও শহরে। এবছর ফলন ভালো হওয়ায় কৃষকেরা আশা করছেন যে সুতো তৈরির জন্য পাতার পরিমাণও পাওয়া যাবে প্রচুর। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। পাতা থেকে ফাইবার বের করা বেশ শ্রমের কাজ, সেই জন্য এর থেকে পাওয়া ফেব্রিকের দামও হয় অনেক বেশি। সুতো বানানোর প্রক্রিয়াটিও বেশ জটিল। একটি পূর্ণবয়স্ক গাছের প্রায় 35-36টি মতন পাতা হয়। একটি গাছে একবারই ফল হয়, তাই ফল দেওয়ার পর গাছ থেকে সমস্ত পাতা প্রথমে কেটে ফেলা হয়। তারপর সেই পাতা কেটে তার থেকে হাতে করে বের করা হয় ফাইবার। এরপর একে জলে বেশ ভালো করে ধুয়ে এবং রোদে শুকিয়ে আরও বেশ কিছু পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার পর ব্যবহারযোগ্য করে তোলা হয় এই সুতো। আগামী দিনে যাতে মহিলাদেরকে নিয়ে সুতো তৈরি করার জন্য শিল্প গড়ে তোলা যায় এবং মহিলা তথা গোটা গ্রাম ও ব্লককে একে একে স্বনির্ভর করে তোলা যায়, সেই দিকে লক্ষ্য রাখছে জেলা প্রশাসন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। আধুনিক চিকিৎসা পরিষেবার আর এক নাম এসএস ডায়াগনস্টিক সেন্টার। এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বিভিন্ন পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর ব্যবস্থা থাকছে। যোগাযোগের ঠিকানা গুমা চৌমাথা, যশোর রোড, উত্তর ২৪ পরগনা।